আরক্ষা দপ্তরে বর্তমানে 6891টি শূন্য পদ রয়েছে এমন তথ্য উঠে আসছে। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক নারায়ণ সরকারের উত্থাপিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, শূন্য পদ পূরণ একটি ধারাবাহিক পদ্ধতি, আরক্ষা দপ্তরও শূন্য পদ পূরণের প্রক্রিয়া জারি আছে। সাথে তিনি যোগ করেন, কবে নাগাদ ওই শূন্য পদ পূরণ হবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। শূন্যপদ নিয়ে বিধানসভায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএম বিধায়ক নারায়ণ সরকার অতিরিক্ত প্রশ্নে তুলে দাবি করে, রাজ্যে নিরাপত্তা আরক্ষা দপ্তরের হাতে ন্যস্ত রয়েছে। তাছাড়া রাজ্যে দুইটি আইআর ব্যাটালিয়নের অনুমোদন মিলেছে, তাতে নিয়োগ সম্ভব হচ্ছে না, কিন্তু অন্যান্য শূন্যপদে নিয়োগে সমস্যা থাকার কথা নয়। তাই তিনি শূন্যপদ পূরণের নির্দিষ্ট তারিখ জানানোর দাবি পেশ করেন। সেই সঙ্গে কংগ্রেস বিধায়ক গোপাল রায় প্রশ্ন তুলেন, শূন্যপদ এক বছরের বেশি সময় রাখার কথা নয় এবং প্রশ্ন করেন, এক বছরের মধ্যে ওই সমস্ত শূন্যপদ পূরণ আদৌ সম্ভব হবে কি? জবাবে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ।